বছর শেষে আদিবাসী দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো ন্যাশনাল ক্যাডেট কর্পসের প্রাক্তনীরা। বর্ধমানের চাঁদপুর গ্রামে নদিয়ার কল্যাণী থেকে আগত এক্স এনসিসি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে আদিবাসীদের বস্ত্রদান করার পাশাপাশি বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষা, জন্ম নিয়ন্ত্রণের উপর সচেতনতামূলক আলোচনা চক্র আয়োজন করা হলো। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল, 24x7, রাত দিন সাত দিন। পড়াশোনার ব্যবস্থা করেছে, শিক্ষা সরকার থেকে অনেক ধরনের ব্যবস্থা করেছে, তাহলে সরকার যখন এত কিছু করতে পারছে তো তোমরা কেন? কেন্দ্র সরকারও দিচ্ছে, রাজ্য সরকারও দিচ্ছে, মেয়েদের জন্য বিশেষ করে ছেলেদেরকেও দিচ্ছে, মেয়েদেরকে বেশি করে দিচ্ছে যাতে এগিয়ে এসে পড়াশোনা করো। বিভিন্ন স্কিম খুলেছে, তোমরা ভালো আরও ভালো করে জানবে, তোমাদেরকে এসে সব জানিয়ে যায় সরকারের তরফ থেকে কী কী নতুন সব হচ্ছে স্কিম, সেগুলো সব জানিয়ে যাচ্ছে কী কী করছে। এবার একটু জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বলি যে দরকার। হ্যাঁ, এখন তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক হয়, আমরা যেরকম আসি এরকম বিভিন্ন জায়গা থেকে সংস্থা লোকরা বা সরকার লোক পাঠায় বোঝানোর জন্য, বা এই যে হেলথ সেন্টারে যারা কাজ করে তাদেরকেও পাঠায় বোঝানোর জন্য বা লাইগেশনের জন্য বিভিন্নভাবে পাঠায়। কারণ হচ্ছে যে এত যে বাচ্চা, যখনই আমি চারটে কেন আমি পাঁচটা বাচ্চাও জন্ম দিতে পারি, যদি পাঁচটাকে আমি সমানভাবে মানুষ করতে পারি তাহলে তাকে খাওয়াতে পারবো ঠিকঠাক, তাকে পড়াতে পারবো ঠিকঠাক, তাকে চড়াতে পারবো ঠিকঠাক, তাহলে পাঁচটা ছোটা বাচ্চা জন্ম দেওয়া যাবে। কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না, দিনকাল এত টাকার এত ইয়ে যে আমরা যেই দুজনা মিলে তিনজনা মিলে ইনকাম করে আজকাল কি করছি, একটা বাচ্চা নিচ্ছি, তার কারণ কি আমরা তো দুটো বাচ্চা নিতেই পারি। এই যে দিদিমণিরা আপনাকে আজকে যারা বললেন এতে আপনাদের কি সুবিধা হলো? ভালোই হলো, ছেলে মেয়েকে বুঝাইতে বললো, ছেলে মেয়েকে বুঝাইতে হবে, এটাই আমাদের উপকার হলো। আপনার নাম? সন্ধ্যা সত্তা। আপনাদের বাড়ি? দিদিমণি আপনাদের যা বোঝালেন তাতে আপনাদের কি উপকার হলো? উনি আপনাদের কি কি বোঝালেন? ছেলে মেয়েদেরকে এরকম ইয়া 18 বছর ছাড়া বিয়ে হবে না, অল্প বয়সে বিয়ে দিও না। তো এগুলো কি আপনারা মেনে চলার চেষ্টা করবেন? হ্যাঁ। আপনার নাম? শ্রীমতী সর্দার।